হে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও ওয়ার্ডপেস বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত এই কোর্সে আমরা অলরেডি ওয়ার্ডপেসের বেসিক পর্বটা শেষ করেছি যেখানে আমরা দেখিয়েছি কীভাবে আপনি একটা ওয়ার্ডপেস সেট আপ করবেন ওয়ার্ডপেসের বেসিক সমস্ত গাইডলাইন ওয়ার্ডপেস ড্যাশবেড পরিচিতি লোকাল সার্ভার বা কীভাবে কী কাজ করে না করে ওয়ার্ডপ্রেসের যাবতীয় কমপ্লিট করেছি এই কোর্সের প্রথম পার্টে এবং দ্বিতীয় পার্টে আমরা ওয়ার্ডপ্রেসের জনপ্রিয় পেজ বিল্ডার এলিমেন্টর শিখেছি যেখানে আমরা ফ্রি ভার্সন ইউজ করে সকল বেসিক শেখার পর আমরা একটা চমৎকার প্রজেক্ট কমপ্লিট করেছি যেই প্রজেক্টটা কমপ্লিট করার পর আমরা যখন ফিল করেছি আমাদের এখন কোর্ট জানা দরকার তখন আমরা এইচ শুরু করেছি এইচটিএমএল এর এটা কিন্তু তিন নম্বর ভিডিও এবং আগের দুইটা ভিডিওতে এইচটিএমএল কীভাবে কাজ করে এইচটিএমএল একটা ওয়েবসাইটের কোথায় কীভাবে ইউজ হয় সমস্ত কিছু বোঝানোর চেষ্টা করেছি আপনি যদি এই ভিডিওটা প্রথম থেকে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে আরও আগের দুইটা ভিডিও বা প্রেসের প্রথম থেকে শুরু করতে চাইলে ওয়েব ডেভেলপমেন্ট উইথ ওয়ার্ডপ্রেস প্রেস এই সিরিজটা আপনি একদম সম্পূর্ণরূপে দেখা শুরু করতে পারেন তো আজকের ভিডিওতে আমরা কি শিখতে চলেছি আজকে আমরা এইচটিএমএল টেবিল দেখব এইচটিএমএল টেবিল একটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট কারণ টেবিল ছাড়া আপনি দুনিয়ার কোনো ডাটা কিন্তু স্টোর করতে পারবেন না আমরা সকল ডাটাকে টেবিলে শকে আকারে রেখে থাকি যেমন আমরা যখন এক্সেলে কাজ করি মাইক্রোসফট এক্সেলটাও কিন্তু একটা টেবিলের উপরে দাঁড়িয়ে আছে। সুতরাং টেবিল ছাড়া কিন্তু কোনো ডাটা ম্যানেজ করা খুবই কষ্টকর আমরা এই ভিডিওটিতে টেবিল সম্পর্কে বিস্তারিত জানবো আশা করি এই ভিডিও দেখার পরে আপনি একদম টেবিল সম্পর্কে বিস্তারিত জেনে যাবেন তো চলুন শুরু করি তো প্রথমে আপনি আমার কোড এডিটরটা দেখতে পাচ্ছেন যেখানে আমরা একটা বেসিক স্ট্রাকচার লিখে রেখেছি তো আমরা টেবিল শুরু করার আগে আমাদেরকে যেটা জানতে হবে টেবিলটা কি বা টেবিলের কোন অংশকে কি বলা হয় তাই না তো এর জন্য যেটা করবো আমরা এইটাকে একটা গোল লাইভ করছি আগে দেন আমরা স্ক্রিনটাকে ডিভাইডেড করবো তো দেখতে পাচ্ছেন যে আমাদের এই প্রোজেক্টটা এখানে কিন্তু ওপেন হয়েছে জাস্ট আমরা এখানে লিখবো এবং আমাদের এখানে কিন্তু আউটপুটটা দেখা যাবে তো জাস্ট আমি স্ক্রিনটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি এই যে হয়ে গেল তো আমরা এইখানে আমাদের টেবিলের কোডগুলো লিখবো আমরা এখানে আউটপুটটা দেখতে পাবো তো তার আগে আমি দেখাচ্ছি যে টেবিলটা কিভাবে কাজ করে বা টেবিলের কোন অংশকে কি বলে তো আমরা একটা টেবিল ড্র করে নিচ্ছি ওকে এখানে আমরা জাস্ট কি করব একটা টেবিল ড্র করবো এটা একটা টেবিল এই টেবিলে আমরা কিছু রো অ্যাড করবো ঠিক আছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টেবিলের এক একটা রো এই যে হরিজেন্টালি যেগুলো রয়েছে এগুলোকে বলা হয় টেবিলের রো তাহলে টেবিলের রো হচ্ছে এই দিকের যেই বক্সগুলো থাকবে এগুলোকে বলবো আমরা টেবিল রো এবং টেবিলে শুধু রো থাকে না টেবিলে কিন্তু খুব থাকে এরকম খুব থাকে এগুলোকে বলা হয় টেবিলের কলাম তো আমি জাস্ট কলমগুলোকে একটু চেষ্টা করতেছি ইট তো আমরা টেবিল রো বুঝতেছি এবং এইটা হলো আমাদের টেবিলের কলাম তাহলে কলামটা থাকে হলো আপনার ভার্টিক্যালি এবং এটা হচ্ছে হরিজেন্টালি তাহলে এটা রো এটা হচ্ছে কলাম তো আমরা এই একটা টেবিলের অংশটা দেখতে পালাম এবং আমার টেবিলে সাধারণত কী থাকে এগুলোতে থাকে হচ্ছে টেবিলের ইনফরমেশন অর্থাৎ আমাদের এই কলামে কি ধরনের ডাটা আসবে সেগুলোকে বলা হয় টেবিলের ডাটা টেবিল ডাটা বা টেবিলের বডি পার্ট এবং এই অংশে যেটা থাকে যেটা হচ্ছে আমাদের মেন করে দেয় বা বলে দেয় যে এখানে কী থাকতে চলেছে যেমন আমি যদি এখান থেকে একটু লিখি এখানে লিখতেছি আমি এনো নো এই নো মানে এখানে সিডিয়াল নাম্বারটা আসবে রাইট এরপরে এখানে যদি আমি লিখি নেম তাহলে এখানে নাম আসবে এখানে আমি লিখলাম ফোন এবং এখানে আমি লিখছি অ্যাড্রেস এবং দেন আমরা এখানে যারা সে এজ লিখলাম টেবিলে এই যে টেবিলে আমরা এই রোতে কি অংশগুলো লিখলাম সেটা আমরা দেখতে পাচ্ছি এইগুলো মেন করে যে এই কলামে যতগুলো ডাটা থাকবে এটা হলো সিরিয়াল নাম্বার এবং এটা হলো এই ডাটা বা এই ডাটাগুলোর নেম এবং এখানে থাকবে ফোন নাম্বার এখানে থাকবে অ্যাড্রেস এখানে থাকবে সেই ব্যক্তির এজ তাহলে এই অংশগুলোকে বলবো আমরা টেবিলের হেড তো টেবিল হেড এইটা এবং আমরা চাইলে এই হেডের মতো আর একটা অংশ এখানে দিয়ে রাখতে পারবো যেটাকে বলবো টেবিলের ফুটার টেবিল ফুটার ঠিক আছে এবং আমরা যে এই যে ডাটাগুলো যেখানে ম্যানেজ করব এই অংশটাকে বলবো আমরা হলো টেবিলের বডি ঠিক আছে তো টেবিল বডিটা কি টেবিল হেড কী টেবিল ফুটার কি এই বিষয়টা আপনার আশা করি বুঝতে পেরেছেন তো এখানে যদি আমি আরেকটু লেখার চেষ্টা করি এটা হলো সে জিরো ওয়ান এবং এখানে নেম হল সে এটা হলো ফোন নাম্বার কিছু একটা লিখলাম অ্যাড্রেস কিছু একটা লিখলাম এস কিছু একটা লিখলাম দেখেন আমরা এখানে জাস্ট কি করলাম এই ডাটাগুলো ইনপুট করলাম তাই না এবং এটা এইভাবে আমরা সমস্ত টেবিলে লিখতে পারি এবং এই লাস্টে এসে আমরা আবারও এখানে এই অংশগুলো অ্যাড করতে পারি তাহলে এটা হলো টেবিলের ডাটা যেগুলো থাকবে টেবিল বডির মধ্যে টেবিলের হেডার যেগুলো থাকবে টেবিলের হেডের মধ্যে এবং টেবিলের ফুটার যেগুলো আমরা টেবিলের ফুটার অংশের মধ্যে রাখবো তাহলে টেবিলের তিনটা পার্ট নাম্বার ওয়ান টেবিল হেড নাম্বার টু টেবিল বডি নাম্বার থ্রি টেবিল ফুটার তো চলুন আমরা কোড করে এই টেবিলটাকে কিভাবে ড্র করা যায় দেখে নিই চলে আসলাম টেবিলের এইখানে তো টেবিল লেখার জন্য আমাকে প্রথমে যে বক্সটা দেখালাম সেটা হচ্ছে টেবিল তো টেবিলের জন্য আমি টেবিল নামে একটা ট্যাগ নিব টেবিল ট্যাগ নিলাম এবং ইন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টেবিলটা কিন্তু রেডি হয়ে গেছে দেন আমরা এই টেবিলটাকে একটু লিখতেছি প্রথমে যেটা ছিল টেবিল হেড তো টেবিল হেড লেখার জন্য আমরা টি হেড লিখব টি হেড টেবিল হেড তো একটা অংশ গেল দেন ছিল আমাদের টেবিল বডি টি টি বডি ওকে টেবিল বডি দেন আমরা এখানে টি ফুটার টি ফুটার লিখবো তো আমরা দেখেন টেবিলের তিনটা পার্ট কিন্তু এখানে লিখে নিলাম তো প্রথম পার্টে হচ্ছে টেবিলের এই প্রথম যে রোটা ছিল সেটা হচ্ছে টেবিলের হেডার বা হেড তো টেবিলের হেড অংশে আমরা লেখার জন্য প্রথম রোটা নিয়ে নেবো টি আর টি আর মানে টেবিল রো টেবিল প্রথম রোতে আমরা কি থাকবে প্রথম ডোতে আমাদের থাকবে টেবিলের হেডার তো টিএইস টেবিলের হেড বা টেবিলের হেডার লিখতে পারেন আপনি তো টেবিলের হেডটা হেডারটাকে আমরা লিখতেছি এবং এখানে দিলাম প্রথমে নো দিলাম দেন আমরা এটাকে কপি করে নিচে আনতেছি দেন আমরা এখানে লিখতে পারি নেম দেন কপি করে আমরা এখানে লিখতেছি দেন আমরা এখানে লিখতে পারি সরি ফোন নাম্বার দেন আমরা এখানে লিখবো হলো অ্যাড্রেস দেন আমরা এখানে লিখতে পারি এস তাহলে এখানে আমাদের পাঁচটা কলাম কিন্তু নিয়েছি যেখানে আমরা এই অংশগুলো দিয়েছি টেবিলের একটা বর্ডার চাই তাই না তার জন্য আমি লিখবো বর্ডার বর্ডার লিখে জাস্ট আমরা জাস্ট কিছু না লিখলে বা ওয়ান পিক্সেল লিখলে আমরা একটা ওয়ান পিক্সেলের বর্ডার পাবো এই বর্ডারটাকে আমরা আরও অনেক বেশি রকমের স্টাইল করতে পারবো তো আপাতত জাস্ট আপনি বর্ডারটা দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন লেগে আসে গায়ে গায়ে তো এর জন্য আমরা আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি জাস্ট একটু বোঝার জন্য দেখে রাখেন স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করলাম যেখানে আমরা লিখব উইট এই টেবিলটা কত বড় দেখতে চাই আমরা একটু বড় করে দেখতে চাচ্ছি তার জন্য আমরা উইট লিখবো উইট আমরা এখানে লিখলাম পাঁচশো পিক্সেল তো আপনার ডিসপ্লে একটু ছোটো হলে আপনি আরও ছোটো করে দিতে পারেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমাদের টেবিলটা এইভাবে কাজ করছে তো টেবিলের হেডিং হয়ে গেল তো আমরা চলে আসলাম বডিতে এখানে আমরা একটা রো নিয়ে নিব এই যে টি আর যে একটা রো নিয়ে নিলাম এখানে কিন্তু একটা রো চলে এসেছে এই রোর মধ্যে আমরা জাস্ট কী করবো আমরা এখন টেবিলের মূল ডাটা ইনপুট করব তার জন্য টি ডি লিখতে হবে তো প্রত্যেকটা নামগুলো কিন্তু সিমেন্টিক তাই না প্রত্যেকটা নাম আমরা দেখলেই বুঝতে পারছি কোথায় কি থাকবে তো টেবিল ডাটার মধ্যে আমরা জাস্ট কী লিখবো মনে করেন জিরো ওয়ান দেখতে পাচ্ছেন জিরো ওয়ানটা চলে এসেছে দেন আমাদের আরও একটি অংশ থাকবে যেখানে আমাদের নাম থাকবে তো নামটা আমরা কিছু একটা লিখলাম দেন আমরা এখানে লিখতে যাচ্ছি আমাদের ফোন নাম্বার ফোন নাম্বার কিছু একটা দিলাম দেন আমরা এখানে লিখতে যাচ্ছি অ্যাড্রেস অ্যাড্রেস কিছু একটা দিলাম দেন আমরা এখানে লিখতে যাচ্ছি এস এই তো হয়ে গেল তো আমাদের এটা লোড নিচ্ছে না কেন বুঝতেছি না একটু আমরা আবার ই করে দিচ্ছি বা আমরা এটাকে থামায়ে আবারও স্টার্ট করতেছি ঠিক আছে ওকে ফাইন আগেরটা কেটে দিলাম তো দেখেন আমাদের ডাটা চলে আসলো এটাকেই জাস্ট আমরা ডুপ্লিকেট করে বাড়াই দিচ্ছি এই টেবিল রোটাকে সহ আমরা ডুপ্লিকেট করে কয়েকটা করে দিব যাতে আমাদের ডাটাগুলো ভালোভাবে বোঝা যায় তো এটাকে আমি জাস্ট এই সিরিয়াল নাম্বারটা চেঞ্জ করে দিচ্ছি জিরো টু থ্রি ফোর তো আমরা এইখানে ডাটাগুলোর সিরিয়াল নাম্বার দিয়ে দিলাম তাহলে আমাদের টেবিলটা হয়ে গেল এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো টেবিলের ফুটার এই যে টেবিলের ফুটারে এসে জাস্ট আমরা সেম এই যে টেবিলের বডিতে সরি টেবিলের হেডারে যা দিয়েছিলেন এটাকে কপি করে নিচে দিয়ে দিবেন বাস হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে আমাদের একটা স্বয়ং সম্পূর্ণ টেবিল কভার হয়ে গেল তো এটা হলো একটা এইচ টেবিলের বেসিক টেবিল এবং এই টেবিলটা খুবই খুবই ইন্টারেস্টিং এবং এই টেবিলের আরেকটু অ্যাডভান্স পার্ট যদি দেখতে চান তাহলে যেটা করতে হবে সেটা হলো রো এবং কলামকে কাটতে হয় মাঝে মাঝে একটা ডাটা দুইটা রো মিলে থাকতে পারে মাঝে মাঝে একটা কলাম দুইটা রো মিলে থাকতে পারে মাঝে মাঝে একটা ডাটা দুইটা কলাম মিলেও থাকতে পারে তো এইটাকে জন্য জাস্ট কি করবেন আমি একটু বোঝাই আর একটু বোঝানোর জন্য যেটা করতেছি এখানে এসে জাস্ট আমি যদি বলি আমরা এই অংশটাকে কেটে দেব আর এখান থেকে দেখছেন দেখেন এইটা কাটা মানে কি এই যে একটা রো এই একটা রো দুইটা রোকে এক করা আর একটা করতে পারি এই অংশটাকে কেটে দিতে পারি এই অংশ কাটা মানে দেখেন দুইটা কলামকে এক করে ফেলা তো এই দুইটা কাজ করব কিভাবে আমি একটু দেখে নিই তো এইটা হচ্ছে আমাদের এইখানে দেখেন এক নম্বর ডাটার এই অংশটা তো এই অংশ এসে আমরা একটা অ্যাক্টিভিটি ইউজ করব। এক নম্বর ডাটা কই এই যে এই অংশ এসে আমরা একটা অ্যাক্টিভিটি ইউজ করবো এই ট্যাগের মধ্যে অ্যাক্টিভিটির নাম হচ্ছে কল স্পান কল স্পান লেখে আমরা এখানে দেখলাম টু দুইটা কলমকে দেখেন একসাথে করে ফেলছে কেটে ফেলছে দেখছেন তো এখানে কেটে ফেলার পরেও যেটা হচ্ছে একটা বেশি হয়ে গেছে তো আমরা জাস্ট এই এই পরের কেটে ঠিক আছে এই পরের আমরা কেটে দিব তার জন্য যেটা করব আমি এই এই কেটে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু একসাথে চলে এসেছে ওকে ফাইন এটা হলো বলা হয় এটাকে বলা হয় কল স্পান তাহলে আমরা কলাম কাটলাম ওকে এখন আমি রো কাটতে যাচ্ছি রো কাটতে যাচ্ছি কী কীভাবে মনে করেন সে আমরা এই দুটা রোকে কেটে দিব এই তিন নাম্বার এবং চার নম্বরের এই দুটা রোকে একটা রো বানিয়ে ফেলবো কী করবো তার জন্য আমি তিন নম্বরে চলে যাচ্ছি এই যে তিন নম্বরে চলে আসলাম এসে আমার কোনটা কাটতে হবে এই তিন নম্বর রো এইখানে এসে আমরা জাস্ট কী করব এইখানে এসে ধরেন আমরা এইটাকে দুইটাকে কেটে দিব জাস্ট আমি এখানে এসে লিখে দিব রো স্পান রো স্পান টু রো স্পান টু দেওয়ার সংখ্যা তিন আর চার কিন্তু একসাথে হয়ে গেছে কিন্তু এই চার নম্বর রোটাকে আমরা কেটে দিতে হবে এখন এই চার নম্বরে এসে এই রোটাকে আমরা কেটে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন আমাদের টেবিলটা কিন্তু এইটা কিন্তু কাটা মাঝখানে এটা কিন্তু কাটা তো এইভাবে কিন্তু রো স্প্যান এবং কল স্প্যান করতে হয় এবং এই কাজগুলো করে আপনি অনেক সুন্দর সুন্দর টেবিল জেনারেট করতে পারবেন এবং এই টেবিলগুলো যখন আমরা স্টাইল করবো বা সিএসএস এর কাজগুলো করবো তখন অনেক সুন্দর করে ডিজাইন করতে পারবো বা আপনার প্রয়োজন হলে এটাকে ডিজাইন করা খুবই খুবই সিম্পল ব্যাপার জাস্ট এই টেবিলটার কনসেপ্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আশা করি ভিডিওটা ভালো লাগছে এবং এ নিয়ে কোনো কনফিউজ থাকলে অবশ্যই আপনি আমার গ্রুপে গিয়ে একটা পোস্ট করবেন আপনি সেখান থেকে অবশ্যই অবশ্যই সাপোর্ট পাবেন আমার গ্রুপের নামটি হলো ফ্রিল্যান্সিং উইথ আমাদের আইটি তো আমাদের আইটি এই গ্রুপটাতে গিয়ে আপনি একটা পোস্ট করবেন সুন্দর করে স্ক্রিনশট নিয়ে যেখানে সমস্যা খুব সুন্দর করে বর্ণনা করে দিবেন আপনি উইথিন এক দুই ঘন্টার মধ্যে আপনার প্রবলেমটার সলভিং পেয়ে যাবেন যদি না পান আমি সময় করে প্রয়োজন আপনাকে জুমে নিয়ে আমি সেই সমস্যাটা সলভ করে দেব এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে করে আপনার আরও বন্ধুরা এই ভিডিওটা দেখে ফ্রিল্যান্সিংয়ের যাত্রাটা শুরু করতে পারে তো ঠিক আছে আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ